হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের স্বাগত অনেকদিন পর আমি আবার ভিডিও নিয়ে আসলাম কারণ আমার গলাটা খারাপ হয়ে গেছিল একটু অসুবিধা হবে তোমাদের এখনও বুঝতে তবু আমি চেষ্টা করছি আজকে আমি নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মেজর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর হিস্ট্রি মেজর মানে হিস্ট্রি অনার্সের কোয়েশ্চেন ফুল মার্কস পঞ্চাশ গ্রুপ এ বা বিভাগ ক এখান থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে তিরিশ নম শব তিরিশটি শব্দের মধ্যে রাখতে হবে দু নম্বর করে আছে পাঁচ দুগুণে দশ তো শুরু করি এক নম্বর একের এ কারা ইন্ডিকা এবং অর্থশাস্ত্র রচনা করেছিলেন বি উত্তর পশ্চিম ভারতবর্ষে নব্য ও প্রস্তর যুগের দুটি গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্রের নাম লেখো তিন রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্যের ঐতিহাসিক গুরুত্ব কী ডি কৃষি কার্যক্রমের উল্লেখ আছে এমন দুটি বৈদিক গ্রন্থের নাম উল্লেখ কর ই বৈদিক যুগে দুজন মহিলা স্তোত্র রচিয়া রচয়িতার নাম লেখক এ ভারতবর্ষের ইতিহাসে আলেকজান্ডারের আক্রমণের গুরুত্ব কী ছিল জি কতজন জৈন তীর্থঙ্কর ছিলেন শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখো এইচ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের যে কোনো চারটি মহাজন পদের নাম উল্লেখ করো আর ত্রিপিটক কি কোন ভাষায় এটি রচিত হয় যে কখন এবং কেন প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয় নেক্সট গ্রুপ বি বিভাগ অথবা বিভাগ ক এখানে চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্ন আড়াইশো শব্দের মধ্যে রাখতে হবে পাঁচ নম্বর করে আছে কুড়ি মার্কস দুই প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনের মুদ্রার গুরুত্ব কী তিন কার্বন ডেটিং কী চার মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার ও হরপ্পার বৃহৎ শস্যাকারের তাৎপর্য আলোচনা করো পাঁচ হরপ্পাবাসীদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো ছয় বৈদিক যুগে সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো সাত বৈদিক যুগে উপজাতীয় রাজনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো আট চিত্রিত ধূসর মৃত মৃতপাত্র সম্পর্কিত সংস্কৃতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখক নয় মহাপদ্মানন্দ কে ছিলেন দশ চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন গ্রুপসি বিভাগ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ছশো শব্দের মধ্যে দশ করি কুড়ি এগারো প্রাচীন ভারতে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ইতিহাস রচনার উপাদান হিসাবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব নিরূপণ করো বারো বাণিজ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে হরপ্পার অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো তেরো আর্য সমস্যা সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলি ব্যাখ্যা করো চোদ্দ ঋগবৈদিক কার্যদের অর্থনৈতিক ও সামাজিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছিল পনেরো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট আলোচনা করো তো বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আর বাটনটি ক্লিক করবে থ্যাংক ইউ